राष्ट्रपति के जंगी बनिया प्रधानमंत्री के जंगी बनिया कुलंकर विचार ना पर्यंत गोटा बांग्लादेश धारण हो जाए कथा बोलने ठीक है আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এটা হচ্ছে আমাদের মুসলমানদের দাবি এটা হচ্ছে আল্লাহর আদেশ রাসূলের আমল হচ্ছে সালাম এই সালামকে এখন মানুষ বিকৃতি করা শুরু করেছে ঠিক কি না মানুষ বলতে বলবো যারা এই সমাজে আমাদের ট্যাক্সের টাকায় চলে আমি আবুল কালাম আজাদ আজহারী ট্যাক্সের পয়সা দেই আমার এই ট্যাক্সের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশের লাখো কোটি মুসলমানের টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে ক্যান্টনমেন্ট চলে সংসদ চলে মন্ত্রণালয় চলে কথা বলেন ঠিক কি না আমার ট্যাক্সের টাকা দিয়ে আল্লাহর রাসূলের শিকানো সালামকে বিকৃত করবে কোন নাস্তিকের অত্যাচার করতে পারে না ঠিক কি না সালাম দিতে হবে আল্লাহর রাসূল যেভাবে শিখিয়েছে কিন্তু এই নাস্তিক কুলঙ্গার তার জন্মের হয়তো সমস্যা থাকতে পারে কথা বলে ঠিক কি না সালাম দিবে সুন্দর করে এটাই শিখিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কিন্তু এই ডিবিসি গত জুমায় বলেছিলাম এই 71 চ্যানেল হচ্ছে দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার চ্যানেল কত বলেন ঠিক না ঠিক তেমনি করে এই ডিবিসি আর এই 71 চ্যানেল এটা হচ্ছে বাংলাদেশের লাখো কোটি মুসলমানরা যেই জায়গায় পায়খানা করে তার চাইতে নিকৃষ্ট কত বলেন ঠিক না এই জন্য 71 চ্যানেলের বয়কট করতে হবে তেমনি করে ডিবিসি বয়কট করতে হবে আর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসলমানরা বয়কট করেছে বলেন না আলহামদুলিল্লাহ তাদের ফলোয়ার ছিল 6 মিলিয়ন সেখান থেকে কমতে কমতে একেবারে কাছাকাছি চলে আসছে কোন দিন বন্ধ হয়ে যায় আল্লাহই জানে ঠিক কি না আর ডিবিসির অবস্থা তাও খারাপ হতে শুরু করেছে তার কারণ হলো এই বাংলাদেশে মুসলমানদের কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই পারবেও আরো জোরে বলেন পারবে পারবে না তিনি বললেন কি আমরা এই সালাম নাকি জঙ্গিবাদের ইন্ধনদাতা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের রাষ্ট্রপতি তিনি যখন ভাষণ শুরু করেন তিনি কি বলেন তারপর প্রধানমন্ত্রী যখন কথা বলেন শুরুতে কি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে কেউ কথা শুরুতেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার মানে এই কথা যদি সে বলে সে সংবিধানের 2018 সালের 28 ও 29 ধারার ডিজিটাল আইনের যে আছে সেই সংবিধান লঙ্ঘন করেছে তিনি রাষ্ট্রপতিকে জঙ্গি বানিয়েছেন প্রধানমন্ত্রীকে জঙ্গি বানিয়েছেন এই কুলঙ্কারের বিচার না পর্যন্ত গোটা বাংলাদেশ ধারণ হয়ে যাবে কথা বলেন ঠিক না প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে সে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় মুসলমানদের সালাম নিয়ে বিকৃত করেছে আল্লাহ হাফেজ যে বিকৃত করেছে জঙ্গি মদদদাতা বলেছে কাজী আমরা খতিবরা বলতে চাই অচিরেই এই নাস্তিকের বিচার করতে হবে ঠিক কিনা ঠিক